আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যানি আশকার। আন্তর্জাতিক নারী দিবস আজ। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এ স্লোগানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে দিবসটি। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে নারী পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে। নারী অধিকার প্রতিষ্ঠায় 1914 সাল থেকে বিভিন্ন দেশে উদযাপিত হয়ে আসছে দিনটি। এরপর 1975 সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করছে জাতিসংঘ। অন্যের কাছে অধিকারের দাবি না জানিয়ে তা আদায়ের যোগ্যতা অর্জন করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য উপযুক্ত শিক্ষা অর্জনের বিকল্প নেই বলেও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে শিশু একাডেমিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নারীরা দেশের সার্বিক উন্নয়নে যে কোনো অবদান রাখতে পারে সেজন্য সরকার সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। কাজে আমি নারীদের একটা কথা বলবো, যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা। রোববার রাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই শপথ নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এবার অনেকেই অনলাইনে যুক্ত হয়েছেন। এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একত্রে প্রতিবাদ করতে হবে। সব ক্ষেত্রে নারী পুরুষের সম অংশীদারিত্ব নিশ্চিতকরণের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়। আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম। বিকাল 5টায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এই অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করবেন। করোনা সংক্রমণের কারণে এবার ভর্তি কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় এক উপসচিব সহ 5 নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাবিদ হাসান জানান, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস ও কুষ্টিয়া নির্বাচন অফিস সহকারী জিএম সাদিককে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত বছর জালিয়াতির মাধ্যমে 6 জনের জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় কয়েক কোটি টাকা দামের 17 কাঠা জমি আত্মসাতের চেষ্টা করে তারা। এ ঘটনা বেসরকারি একটি টেলিভিশনে প্রচারের পর অভিযোগের সত্যতা পাওয়ায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে কুষ্টিয়ার নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এবার শেয়ার বাজারে খবর। বিএনও ব্র্যান্ডের লুভরেফ লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল 2 স্টক এক্সচেঞ্জ ইন ক্যাটাগরিতে শুরু হবে। ইতিমধ্যে সিডিভিএল এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। পুঁজিবাজারে 4,52,43,144 শেয়ার ইস্যু করে 150 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে 27 টাকা ও যোগ্য বিনিয়োগকারীদের কাছে 30 টাকায় শেয়ার বিক্রি করা হয়। ফেব্রুয়ারি মাসে 28,000 বিনিয়োগকারী
ফেব্রুয়ারি মাসে 28,000 বিনিয়োগকারী নতুন বিও হিসাব খুলেছে বলে সিডিবিএল সূত্র জানা গেছে। গত 31 জানুয়ারি শেয়ার বাজারে বিও হিসাবের সংখ্যা ছিল 26,33,997টি, আর 28 ফেব্রুয়ারি বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 26,62,357টি। ফলে গত মাসে নতুন বিও হিসাবের সংখ্যা বেড়েছে 28,360টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব 20,289টি ও নারী বিনিয়োগকারীদের 7,938টি। একই সঙ্গে ফেব্রুয়ারিতে নতুন করে 547টি বিও হিসাব খুলেছেন বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।